সরিষাতেল বাংলার ঐতিহ্যবাহী তেল। সরিষা ক্ষেতের এই অপরূপ দৃশ্য সত্যি মনটাকে ভালো করে দেয়। হলুদ সবুজের প্রকৃতির এই চোখ জুড়ানো সরিষা মানুষের মনকেই শুধু নয়, দেহেরও বিভিন্ন উপকার করে এই সরিষা। সরিষার শাক খুবই মজার, অনেকেই এটা শাক হিসেবে পছন্দ করে। সরিষা তেল বাংলার ঐতিহ্যবাহী তেল। সরিষা ও সরিষার ব্যবহার। এমন এক সময় ছিল সরিষা তেল ছাড়া রান্নাই হতো না। এই তেল স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করে না। যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এই তেল উপকারী। সরিষা তেল কোলেস্টেরল কমায়। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সরিষা তেল পাওয়া যায়। সর্দি কাশিতে সরিষা তেল। নানি দাদির আমলে সরিষার তেল ছাড়া যেন চলতই না। সামান্য সর্দি কাশি হলেই সরিষার তেল ও রসুন গরম করে বুকে হাতে পায়ে লাগাত, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা বর্তমানে প্রচলিত। শিশুদের গোসলের পূর্বে শরীরে সরিষার তেল দেওয়া হয়। চুলের যত্নে সরিষা তেল। অনেকের মাথায় ফাঙ্গাস হওয়ার কারণে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে চুলের গোড়া মজবুত করতে সরিষার তেল দারুণ কাজ করে। চুলকে করে ঝলমলে, বিশেষ করে যাদের চুল সাদা হয়ে যাচ্ছে তারা চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে নিয়মিত রাতে চুলে সরিষার তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন। সরিষার তেল চুলকে লম্বা ও ঘনত্ব বৃদ্ধি করতেও সহায়তা করে। ভর্তা ও রান্নায় সরিষার তেল। বাংলাদেশ ও ভারতে প্রতিদিন খাদ্য তালিকায় ভর্তা থাকা চাই চাই। ভর্তায় কাঁচা সরিষার তেল না হলে চলেই না। কাঁচা সরিষার তেলের গন্ধ ভর্তাকে করে তোলে স্বাদে অতুলনীয়। এছাড়া বিভিন্ন ভাজি আচার তৈরিতে সরিষা সরিষার তেল ছাড়া চলেই না। আচারে গোটা সরিষা ও সরিষার তেল দুটোই লাগে। আর রান্নায় সরিষা ইলিশের কথা কি বলবো, সরিষা ইলিশের কথা শুনলে জিভে পানি চলে আসে। গোটা সরিষা ভর্তা স্বাস্থ্যের জন্য ভালো। সর্দি কাশি হলে কাঁচা সরিষা ভর্তা করে খেলে ভালো হয়। ঘানিতে তৈরি সরিষার তেল। আধুনিক মেশিনের কারণে বিলুপ্ত প্রায় ঘানি সরিষার তেল প্রায় হারাতেই বসেছে। তবে দুর্লভ এই ঘানির তেল কিছু কিছু জায়গায় এখনো পাওয়া যায়। পৈতৃক ব্যবসা হওয়ায় কেউ কেউ উৎপন্ন করে। ঘানির তেলে ঝাঁজ কম হয় এবং গন্ধ হয় বেশি। খৈল। সরিষা থেকে উৎপন্ন খৈল গাছের জন্য খুবই উপকারী। এটা জৈব সার হিসেবে গাছকে বৃদ্ধি করে। তবে গাছে দেবার আগে খৈলের তৈরি জৈব সারের প্রয়োগ বা পরিমাণ সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। গরুর পুষ্টি যোগাতেও সরিষার খৈল ব্যবহার করা হয়।